বিরতির পর আবার আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, সোনামুড়া গোপন সংবাদের ভিত্তিতে সোনামুড়া মহকুমাধীন মেলাগড় থানার অন্তর্গত মনিরাম পাড়ায় অভিযান চালিয়ে 147 কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ এবং আসাম রাইফেলসের 18 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। এই বিষয়ে মেলাগড় থানার পুলিশ আধিকারিক বিস্তারিত জানিয়ে বলেছেন যে 16টি বস্তায় মোট 147 কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে অভিযানকারী দলটি, তবে এতে কাউকে আটক করতে সক্ষম হয়নি পুলিশ। তবে এই গাঁজা ব্যাপারের সাথে যারা জড়িত রয়েছে তাদের তল্লাশি চালাচ্ছে বলে পুলিশ খবরে জানিয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সোনামুড়া মহকুমাধীন মেলাগড় থানার অন্তর্গত মনিরাম পাড়ায় অভিযান চালিয়ে 147 কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ এবং আসাম রাইফেলসের 18 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। গোটা বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শুনব। আমাদের মেলাগড় পিএস, আমাদের ওসিপিএস ইন্সপেক্টর অনুকুমার দাস, এসআই সুকান্ত দেববর্মা এবং আমরা অন্যান্য যে অফিসার এবং স্টাফ ছিল, আমাদের কাছে একটা সিক্রেট ইনফরমেশন ছিল যে মনিরাম পাড়াতে কিছু গাঁজা সেগুলা মজুত করা আছে। সে অনুসারে আমরা গতকাল রাতে থেকে 18 ব্যাটালিয়ন যে আসাম রাইফেল আছে, আসাম রাইফেল সরকার যৌথ আমাদের একটা অভিযান চালায়। সে অভিযানে গিয়ে আমরা মোট 16 বস্তা গাঁজা পাই। এতে কিন্তু সম্পূর্ণটাই কাঁচা, যেগুলো শুকানোর জন্য আরো প্রয়োজন আছে। টোটাল আমরা 16 বস্তাতে 147 কেজি গাঁজা আমরা উদ্ধার করতে পেরেছি। কিন্তু আমরা এই গাঁজাগুলা কার এবং আমরা কাউকে পাইনি, তাই আমরা এটা ওয়ান জিরো টুতে এটা সিজ করেছি। বাকিটা আমরা যে এটা আছে আমরা তদন্ত করছি, এটার সঙ্গে যুক্ত আছে। হ্যাঁ, আমরা যে অভিযান সে অভিযান জারি রাখবো আমরা। আপনারা শুনলেন পুলিশ আধিকারিকরা কি বলেছেন এবং 147 কেজি গাঁজা 16টি বস্তায় ভরা ছিল এবং সেই 16টি বস্তা উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ এবং 18 নম্বর ব্যাটালিয়ন আসাম রাইফেলস জওয়ানরা। গোপন খবরের ভিত্তিতেই অভিযান চালিয়ে সোনামুড়া মহকুমাধীন মেলাগড় থানার অন্তর্গত মন্দিরাম পাড়ায় এই গাঁজাগুলো বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করতে সমর্থ হয়েছে পুলিশ আধিকারিকরা, তবে এতে কাউকে আটক করতে সক্ষম হয়নি পুলিশ, এই কথাটাও জানা গেছে। তবে এই গাঁজা ব্যাপারের সাথে যারা জড়িত রয়েছে তাদের খোঁজে তল্লাশি চালিয়ে যাবে বলেও পুলিশ আধিকারিকরা জানিয়েছেন। রাজ্যের বিভিন্ন জায়গাতে এরকম ভাবেই নেশার ব্যাপারীরা সক্রিয় রয়েছে এবং সেখানে নেশার জিনিস পাচার করতে গিয়ে, নেশাজাতীয় দ্রব্য পাচার করতে গিয়ে ধরা পড়ে বিভিন্ন জায়গাতে। কিন্তু তার পাশাপাশি এত কিছু ধরা বা আটক করা হলেও যারা মূল মাস্টার মাইন্ডরা রয়েছে পুলিশ তাদের কাছে যেন পৌঁছাতেই পারছেন না। এখন দেখার বিষয় পুলিশ আধিকারিকরা আগামী দিনে কি পদক্ষেপ নেন এই বিষয়গুলোকে কেন্দ্র করে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী লেটেস্ট নিউজ আপডেটস দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।